আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার পেজের প্রথম ভিডিও, এটা একটা কেক ডেকোরেশনের ভিডিও। তো আপু তার মেয়ের জন্য একটা বার্থডে উপলক্ষে কেকটা আমার কাছে অর্ডার করে। 6 মাস বয়স মেয়েটার, তো সেই জন্য আপুটা আমার কাছে কেকটা অর্ডার করে। তো কেকটার ভিতরে যে ফাউন্টেনের কাজগুলো ছিল, সেই ফাউন্টেনগুলোর কাজ সবগুলো আমার ছোট বোন করেছে। আর ওই দিন আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, তো আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে আমার ছোট বোনকে দিয়ে সবগুলো ফাউন্ডেনের কাজ করাই। তো ও অনেক সুন্দর করে এইসব কাজ করতে পারে, তো ওকে দিয়েই করাই আমি এগুলো। আর এখানে কিছু চকলেট দেওয়া, হোয়াইট চকলেটের লাভ শেপের যে টপার্সগুলো ওগুলো চকলেট দিয়ে করা হয়েছিল। আর পিকচার্সগুলো এডিবল পিকচার ছিল, এগুলো খাওয়া যায় না। যে আপুটা আমার কাছে কেকটা অর্ডার করেছিল, সে আপু সেম এরকম একটা পিকচার আমাকে দিয়েছিল যে আপু এটা কি তুমি পারবা। পরে আমি বলছিলাম যে হ্যাঁ পারবো। তো তারপর আমি এটা কিছু এক্সট্রা কিছু অ্যাড করি, যেমন স্টারগুলো ছিল না, তো আমি আমার পক্ষ থেকে স্টারগুলো অ্যাড করে দিয়েছি আমার মতো করে। তো এতে করে কেকটা আরও বেশি সুন্দর লাগছিল। এরপর এখানে কেকের উপরে যে মইটা ছিল, ওই মইটা আমি ফন্ডেন দিয়ে বানিয়ে রাত্রে রেখেছিলাম যাতে করে এটা শুকিয়ে যায়। তো এটার পর আমি এখানে হাফ ওয়ে টু সামিনা, যে বেবিটার নাম ছিল ওটার নাম ওর নাম লিখে দিই। এরপর আমি যে পিকচারে যেই যেরকম ছিল যে কিছু সুগার বল লাস্টে অ্যাড করে দিই। এরপর এই যে হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর এটা একটা হাইট কেক ছিল, তাই আমি এই কেকটাকে হাইট বক্সে ভরে প্যাকেজিং করে দিয়ে দিয়েছি। তো যে ভাইয়াটা অর্ডার, যে আপুটা অর্ডার করেছিল, তো সে আপুর হাজবেন্ড এসে আমাদের বাসার সামনে থেকে এসে নিয়ে যায়। আর আপুটা অনেক খুশি হয়েছিল যে কেকটা আমি সেম টু সেম দিতে পেরেছি।